গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা গার্ল। তোমাদের সবাইকে হিউজ 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 ওয়েলকাম। তো এখন বাজে 10:15, আমি রেডি হয়ে গেছি, এখন নাচের ক্লাসে যাব। 10:30 পৌঁছানোর কথা, লেট হয়ে গেছে, তো ফটাফট বেরোবো অ্যান্ড তারপর ওখান থেকে অফিস যাব। তো আজকে পুরো দিনটা কি করি না করি পুরোটা দেখতে থাকো, আশা করি খুব এক্সাইটিং হবে জিনিসটা। তো স্নান টান করে একদম আমি রেডি হয়ে গেছি পুরো, তো বেরিয়ে বাদ বাকিটা করছি। তো আমি এখন বেরিয়ে গেছি, অনেকটা লেট হয়ে গেছে, 10:25 বাজে অলমোস্ট, আর এত রোদ এত রোদ, ওই জন্য আমি ছাতা নিয়ে বেরিয়েছি। আর যদি বলো মাস্ক কোথায়, মাস্কও আছে, মাস্কও পরবো, ব্যাগেই নিয়ে নিয়েছি মাস্কটা, এখন কেউ নেই বলে আর পরিনি, মাস্কটা পরে নেবো। তো এত রোদ আর পাচ্ছি না, ওই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি। তো চলো গিয়ে নাচের ক্লাসে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। হ্যাঁ, এখন নেমে গেছি, ডান্স ক্লাসের দিকে যাচ্ছি রাস্তা দিয়ে। তো সকাল থেকে এত হুড়োহুড়ি হুড়োহুড়ি হচ্ছে, আমি একা নই, যদিও আমার সাথে লীনা আছে, লীনা রয়েছে, লীনা আর আমি দুজনেই অফিস কলিগ, দুজনেই আবার ডান্সের ইয়েতে যাচ্ছি। তো ওখানে গিয়ে বাদ বাকিটা দেখছি। তো আমি ডান্স ক্লাসে এখন এসে গেছি, তো বাদ বাকি আরও সবাই যারা নাচ করার করছে, আমি ভিডিওটা শ্যুট করছি, নাহলে আমি করতে পারতাম না। আর এখানে সবাই এখন রেস্ট নিচ্ছে, নাচ হয়ে গেছে, এখানে রেস্ট নিচ্ছে। তো আমি আর আমার নাচের ভিডিও দেখাইনি, নাহলে আমি ভিডিওটা শ্যুট করতে পারতাম না, কেউ ভালো করে হয়তো করে দিতে নাও পারতো। তো এখানে সবাই এখন মোটামুটি করে রেস্ট নিচ্ছে, রেস্ট নেওয়া হয়ে গেলে বেরিয়ে পড়বো আমরা। এই সবে নাচ ক্লাস শেষ হলো, সেই 11টায় ঢুকেছিলাম, এখন অলমোস্ট 2 বাজতে যায়, 1:45 বাজে মনে হয়। আর এখানে এত রোদ, আমি বুঝতেই পারছি না কিছু, এত রোদ। এত বাইক যাচ্ছে, এত রোদ, কিছু বুঝতে পারছি না আমাকে দেখা যাচ্ছে কি না। যাই হোক, সবে বেরোলাম, এতক্ষণ ধরে হয় না, বাট এতক্ষণ ধরে হলো তার কোনো প্রোগ্রাম রয়েছে, 14 আমাদের বসন্ত উৎসবে, তো তার জন্য রিহার্সাল হচ্ছিলো। তো গিয়ে বাকিটা যেতে যেতে এবার অফিস যাব, অফিস যাব, এবার অফিসে গিয়ে বাদ বাকিটা দেখাচ্ছি। এখন এই অফিস যাচ্ছি, মানে উঠছি লিফট দিয়ে আর কি। এখন সবেই অফিসে ঢুকলাম, তো প্রচণ্ড খিদে পেয়েছে, এখন অলমোস্ট 3:30 বেজেই গেছে। আজকে অনেকটাই লেট হয়ে গেছে অফিস ঢুকতে ঢুকতে, আর খুব খিদেও পেয়েছে, সেই সকালে খেয়েছি একদম, আর অনেকক্ষণ কিছু খাওয়ানি, খুব খিদে পেয়ে গেছে। জানি না আমাদের ম্যাডামের মুড কীরকম আছে এত লেট করে ঢুকেছি বলে, তো দেখা যাক কি হয়, আর তোমরাও দেখতে থাকো। তো আমি আবার অন হলাম ভিডিওটা করতে, কারণ এখন একটু ফ্রি আছি, 5 বাজে, এখন একটু ব্রেক টাইম থাকে আমাদের অফিসে। তো আমার অবস্থা যে খুব খারাপ, খুব বাজে লাগছে, মানে এত হেকটিক গেল যাচ্ছে, এত প্রেশার আজকে দিচ্ছে, লেট করে এসছি, তো প্রচণ্ড প্রেশার প্রেশার ফিল হচ্ছে, মাথাটাও যন্ত্রণা করছে এত। এখন আমাদের ব্রেক টাইম চলছে, তো তোমাদের দেখাই আর আমার সবাই কোথায় গেছে, আমি তো এখানেই ভেতরে রয়েছি, আর সবাই বাইরে গেছে, একটু ব্যালকনির দিকে আছে সবাই, আমিও যাচ্ছি। তো সবাইকে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও চশমাটা খুলে নিই, নাহলে খুব ইয়ে লাগবে, দাঁড়াও আমি দেখাচ্ছি সবাইকে। সবাই এখানে রয়েছে এখন, আমাদের আমার সাথে যারা যারা আমার কলিগস, এটা হচ্ছে তন্ময়দা, হাই বলো, এটা হচ্ছে লীনা, সকালে যাকে দেখালাম আমার সাথে ডান্স ক্লাসে গেছে, এটা হচ্ছে সুপর্ণাদি, একটু কাছে আসো না, দেখা যাবে না, হাই। এখানে এখন আমাদের ব্রেক টাইম চলছে, তো আমরা একটু মাইন্ড ফ্রেশ হতে বেরিয়েছি আর কি, গাড়ির একটু আওয়াজ হবে, একটু এই এইভাবেই দেখে নিও, তোমাদের বাইরের ভিউটা একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে আমাদের বাইরের ভিউ, ব্যালকনি থেকে লাগে এরকম,
রাত্রির হলে আরো ভালো লাগে, এখন তো তাও একটু আলো আলো আছে, খুব সুন্দর লাগে, একদম মাইন্ড ফ্রেশ করার জন্য একদম খুব ভালো। ভালো লাগে এখানে দেখতে খুব, আর রাতের বেলা আরেকবার ভিউটা দেখাবো, রাত্রির বেলা আরো ভালো লাগে দেখতে। সারা দিন এত মানে হেডেকের মধ্যে দিয়ে যাচ্ছে, ভালো লাগছে না, বাড়ি যাব। যদিও বাড়ি থেকেই এসছি, এত লেট করে 3টের সময় এসছি বললাম তো, বাড়ি থেকে যদিও এসছি বাট তাও বাড়ি যাব, আর ভালো লাগছে না। তো এত লেট হয় না, ঢুকে যাই তো 10:30-11টার মধ্যেই অফিসে, আর এই টাইমটা মানে খুব ভালো লাগে আর কি। মানে অফিসে ম্যাম থাকে না বা কেউ থাকে না, নিজেরা নিজেদের মতো থাকি, যা ইচ্ছা করি, তো ভাল লাগছে না। এখন মনে হচ্ছে একটু বাড়ি গিয়ে একটু শুয়ে পড়ি। তো ঠিক আছে, দেখতে থাকো বাদ বাকি পুরো আরও এতক্ষণ কীরকম হয়, যেতে যেতে তারপর দেখা করছি। এখন একটু ফুচকা খেতে বেরিয়েছি, এদের সাথে আবার সেই আমার পার্টনার লীনাই রয়েছে, মানে আমাদের আমরা দুজনে আর কি বেরোই সাধারণত, আর কেউ বেরোতে চায় না, খুব কুড়ে সবাই, আমি শুধু বেরোই আর ওই শুধু বেরোয়। তো ফুচকা খেয়ে নি, ঠিক আছে, মাথা বললাম খুব যন্ত্রণা করছে, তো দেখা যাক ফুচকা কাকু বসেছে কি না, মাস্ক পরা রয়েছে, জানি না শুনতে পাবে কি না তোমরা। তো বাড়ি যাওয়ার পথে আমি একটু গড়িয়াহাটে নেমেছিলাম, কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, তো আমি তোমাদের দেখাচ্ছি এই দোকানটা থেকেই নিয়েছি, একটু ক্লিপ নিয়েছি, গার্ডার নিয়েছি, নেওয়ার ছিল তো এই দোকানটা থেকে নিয়েছি, এগুলো এই দোকানগুলো দেখছিলাম আর কি, বাট এখান থেকে কিছু নিইনি আমি, তাও তোমাদের একবার দেখিয়ে দিলাম যে আরও কী কী দোকান আছে না আছে। অনেক তো দোকান আছে বাট সব তো কভার করতে পারিনি, টাইম কম ছিল। এবার অটোতে আমি উঠে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি যাব। তো বাসে আর উঠিনি, আমার একদমই ভালো লাগে না বাস চড়তে, তো তাই জন্য অটোতেই উঠেছি, একদম হাওয়া খেতে খেতে, ঠান্ডা হাওয়া খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি। তো তাই ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদের রাস্তার ক্লিপিংসগুলো। সবাই বলো দেখি, গেস করে এই জায়গাটা কোন জায়গাটা, তো যদি বলতে পারো তো এক্ষুনি যাও, তাতে কমেন্টে গিয়ে জানাও এটা কোন জায়গাতে আমি রয়েছি এখন। তো আমি এখন বাড়ি ফিরছি অফিস থেকে, অ্যান্ড এখানে একটু অন্ধকার দেখতে পাবে কি না জানি না, নেমে গেছি রাস্তাতে, নেমে অটো থেকে নেমে গেছি, এখন এই বাড়ির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর সারাদিন আর মানে অফিস থেকে বেরোনোর পর আর সেভাবে ব্লগ করা হয়নি, তো এবার বাড়ি এলাম, গড়িয়াহাটে একটু নেমেছিলাম, তো তারপরে কিছু কেনাকাটা করলাম টুকটাকি, তারপরেই বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু খাবো, খেয়ে দে তবু ব্লগটাকে এন্ড করে দেবো। শরীর আর দিচ্ছে না, মানে এত আজকে এত হেক্টিক হয়ে গেছে, এত টায়ার্ড হয়ে গেছি, শরীর আর দিচ্ছে না, এত ক্লান্তি লাগছে আর ভালো লাগছে না। এসেই গেছি প্রায় বাড়ির কাছে, এবার চলে যাব, ঢুকে যাবো আর কি বাড়ির মধ্যে, আর ভালো লাগছে না, গিয়ে একটু ফ্রেশ হব। তো গাইস, আমি এসে গেছি বাড়িতে, ঢুকে পড়েছি আর এখন 9:30 বাজে, তো তাড়াতাড়ি করে খাবো দাবো, ফ্রেশ হব, আর যদি কিছু এডিটিংয়ের কাজ থাকে করবো, না তো ঘুমিয়ে পড়বো। আর সারাদিন এত টায়ার্ড গেছে, এত টায়ার্ড গেছে, আর ভালো লাগছে না, একদম এনার্জি নেই আছে, তো একদম তাড়াতাড়ি করে ফ্রেশ হবো, চোখ মুখের কি বাজে অবস্থা, তাড়াতাড়ি করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খেয়ে দে শুয়ে পড়বো,
তো আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো আমার ব্লগটা, ভালো লাগলো কিনা প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে খুব ভালো লাগবে। আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইবে একটা লাইকে আমি আরও মোটিভেশন হব, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে বুঝতে পারবো তোমরা আমাকে অনেক ভালোবাসছো এবং আমি তো অলওয়েজ তোমাদের ভালোবাসি। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, খুব ইন্টারেস্টিং হবে আশা করছি তোমাদের জন্য। টিল দেন স্টে উইথ মি, টাটা।